কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের বড় সাফল্য, অভিযান চালিয়ে আটক 14টি অবৈধ কয়লা বোঝাই ট্রাক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের বড় সাফল্য। কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আগত অবৈধ কয়লা বোঝাই 14টি ট্রাক আটক করে। একই সাথে আটক করে 14টি অবৈধ কয়লা বোঝাই ট্রাকের চালককেও, এমনটাই পুলিশি সূত্রের খবর। এই অবৈধ কয়লা বোঝাই ট্রাকগুলো ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা বোঝাই করে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত জাতীয় সড়ক থেকে আটক করে বলে খবর সূত্রে জানা গিয়েছে। এত পরিমাণ অবৈধ কয়লা আটকের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।